আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একেবারে বরানগরে, এবং আপনারা জানেন যে পরিব্রাজকাচার্য শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘের কিন্তু বরানগর শাখার বাৎসরিক যে অনুষ্ঠান, অর্থাৎ 51তম বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু 3 দিনের এই অনুষ্ঠান কিন্তু এখানে যমুনা ভবনে বরানগরে শুরু হয়েছে, এবং আজকে তার দ্বিতীয় দিন। আজকে কিন্তু যেটা আজকে সকাল থেকেই শুরু হয়েছে এখানে, সেটা হচ্ছে গিয়ে রক্তদান শিবির। সাধারণত দেখা যায় যে কোনো ধর্মীয় সংগঠন তারা কিন্তু রক্তদান শিবিরের আয়োজন সচরাচর করে থাকেন এরকম দেখা যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বরানগর শ্রীগুরু সঙ্ঘের শাখা সঙ্ঘের মানে তত্ত্বাবধানে। এবং একই সঙ্গে আমরা গতকাল দেখেছি এখানে কিন্তু বাচ্চাদের ব্যাগ এবং বিভিন্ন পুস্তক ইত্যাদি বাচ্চাদের শিক্ষণ সামগ্রী কিন্তু দেওয়া হয়েছে। আজকে কিন্তু এনাদের যে মহিলা শাখা, সেই মহিলা শাখা সঙ্গের কিন্তু অনুষ্ঠান। আপনারা জানেন যে শ্রীগুরুর কিন্তু একটা আদেশ ছিল, এবং তিনি কিন্তু এটা বিশ্বাস করতেন, এবং বিশ্বাস করতেন যে যদি নারী শক্তির যদি উন্মোচন না ঘটে, নারী শক্তি যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু কোনো সমাজ বা কোনো দেশ বা কোনো ধর্ম কিন্তু সেভাবে জাগ্রত হবে না। সেই জন্য কিন্তু তিনি নারীদের বা মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, এবং তিনি সেটা কিন্তু বলেও গেছেন বারবার। তো আজকে কিন্তু এই যে নারী সংঘ, তার কিন্তু এখানে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু সুন্দর সুবেশে মহিলারা এখানে উপস্থিত হচ্ছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নারী সংঘের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে এইখানে যারা ভক্তবৃন্দ যারা আসেন, শুধুমাত্র এই শ্রীগুরু সঙ্ঘের যারা সদস্য আছেন শুধুমাত্র তারা না, যারা এখানে অগণিত ভক্ত দ্বারা দূর দূর দূরান্ত থেকে এখানে আসেন, তাদের জন্য কিন্তু এখানে প্রসাদের প্রতিদিন ব্যবস্থা থাকে। এবং এই যে যমুনা ভবন, তার পাশেই একটা জায়গা করা হয়েছে, সেখানে কিন্তু মানে চেয়ারে টেবিলে বসিয়ে কিন্তু এই ভক্তদের কিন্তু সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রত্যেক দিন। তো দেখা যাক কীভাবে আজকে নারী সংঘের এই যে অনুষ্ঠান, সেই কর্মসূচি কীভাবে পালিত হয়, তার দিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। চলুন দেখে নিই। তারও আগে আমাদের উষাদিও ছিলেন, এনাদের সকলের ভালোবাসা এবং অনেক কিছু শিক্ষা আমরা প্রাপ্ত করেছি। তোমার বিনায় শেতান ধরিবে না, তোমার গুণগাথা তুমি না শোনাইলে আমার কথা তো কেহ শুনিবে না। তাই গুরুদেব তুমি ওদের আশীর্বাদ করো, ওরা যেন খুব সুন্দরভাবে সঙ্গীতের জগতে অনেক এগিয়ে যায়, এইভাবে তুমি ওদের আশীর্বাদ করলে তবেই ওরা এগোবে। শ্রী গুরু জয়। ব্রহ্মানন্দ
ওখানে লেখা নাই তো ধনগুদেব চুপ করে থাকলেন, থেকে বললেন, মা তুমি এই যে আমার কথা শুনছো এতে আমি যে কি শান্তি পাইছি তুমি ধারণা করতে পারবে না। আমাকে বললেন, তোমার ছেলে হবে, তোমার ছেলের নাম রাখবা ধ্রুবনারায়ণ দত্ত। তাহলে তিনি তার সামান্য একটু বাণী আমি মানে মন প্রাণ দিয়ে মেনেছিলাম, তাই তিনি কত সন্তুষ্ট হয়েছিলেন। আজও সেই কথা, সেই দৃশ্য, তার হাতে যে আমি মধুর বাটি দিয়েছি সেই দৃশ্য আজ অবধি আমার মনে জল জল করে রয়েছে। আমার
Thank you.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। আমাদের এই রক্তদান শিবির এটাও তো একটা সেবার দিক, কারণ মুমূর্ষ রোগীদের এই রক্ত দিয়ে সেবা করাটা মানুষের যেমনি কর্তব্য, আমাদের গুরু ভগবানও সেই দিকটাকে আমাদের কাছে তুলে ধরেছেন। সেবা যত রকম সেবা মানুষের জন্য প্রাণীর জন্য যত রকম সেবা কাজ আছে তা গুরুদেব করেছেন এবং নিজে আচরণ করে দেখিয়েছেন, এবং আমরা সেইভাবেই সেইটাকে মানে স্মরণ করে তার ইচ্ছাকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। এখনো পর্যন্ত 20-22 জন হয়েছে, হয়তো আরো কিছু হবে। ঠিক আছে, এরপরে আমাদের একটার সময় মাতৃসংঘের অধিবেশন হবে, ওইটা চলবে বিকেল 5টা পর্যন্ত। তারপরে সন্ধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় অখণ্ড শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন হবে। তারপরে কালকে কুঞ্জভঙ্গ নগর সংকীর্তন, গুরুপুজো, ভোগরাগ, ভোগ বিতরণ। তারপরে বৈকালে শ্রী গুরু সংঘ প্রচার বিভাগ কর্তৃক শ্রী শ্রী গুরুদেবের জীবন আলেখ্য পরিবেশন হবে। শ্রী গুরু জয়। হ্যাঁ, এটা গুরুদেব তো বলেছেন যে মাতৃ জাতিরা আদ্যাশক্তির উনি সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন মায়েরা যদি না জাগে তাহলে দেশ জাগে না, সমাজ জাগে না, সংসার জাগে না। তাই তিনি বলেছেন মা তোমরা আদর্শ সংসারী হও, আদর্শ সংসারী হলে তোমাদের ছেলে পুলে স্বামী সন্তান তোমরাই তোমাদের নিজের হাতে করে এটা সুন্দর করে তোমরা তৈরি করতে পারবে, কিন্তু এই জন্য তোমাদের মাতৃ সঙ্গে যোগদান করতে হবে। এখান থেকে তোমরা যা যেই শিক্ষা তোমরা তুলবে নেবে এখান থেকে গ্রহণ করবে, আর সেটার থেকেই তোমাদের মাতৃসঙ্গ জাগরণ হবে। আর উনি মায়েদের সবসময় পছন্দ করতেন ঠিক মাতৃ জাতির মতন যেন তোমরা থাকো, লোকে যেন দেখে বলে শ্রীগুরু সঙ্গের মা। আমাদের হাঁটা চলা ওঠা বসা সব কিছু যেন একটা ধর্মীয় একটা অনুষ্ঠান মানে থাকে যেন ভাব। লাল পাড় সাদা শাড়ি উনি ভীষণ পছন্দ করতেন, বলতেন এটা মা দুর্গার এটাই হচ্ছে ভূষণ, তোমরা এইভাবে চলাফেরা করবে এবং সংসারটাকে ঠিক সেইভাবেই তোমরা শ্রীকৃষ্ণের সংসার তোমরা তৈরি করে রাখবে। আমরা সেই পথে চলার চেষ্টা করছি এখন পর্যন্ত, এবং গুরুদেব যেন আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যায়, এবং সকলের মঙ্গলার্থে আমি এটাই প্রার্থনা করি সবাইকে, তিনি যেন সুস্থ রাখেন, বিশ্বের শান্তি যেন করেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানে যে অনুষ্ঠান হয় গতবারও আমরা দেখেছি সেখানে কিন্তু মহিলার এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার ক্ষেত্রে কিন্তু এই নারী শক্তির একটা বড় যোগদান বা অবদান এখানে থাকে প্রতিবারই, তো কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, যোগদান তো আছেই, মাতৃজাতিকে না বাদ দিয়ে উনি কোনো সংঘ উনি কোনো উৎসবই করেন না। আমাদের ভক্ত সম্মেলন বলুন এবং আশ্রমে পয়লা ফাল্গুন এটা আমাদের বিশেষভাবে আমাদের জন্যই রাখা। গুরুদেব বলেছেন মায়েদের অবদান বেশি প্রতিটি ধর্মে। ওদের আগেকার দিনে উনি বলেছেন বহুদিন প্রাচীন আগে এই মাতৃজাতিরাই কিন্তু আগে যেমন মৈত্রী গার্গী এরকম লোপামুদ্রা এদের দ্বারাই এই সংঘ মানে করেছেন। শুরু হবে উনি চাইতেন যে তোমাদের একটা যেন থাকে একটা অবদান তোমাদের থাকে, থেকে যেন শুরু হয় ধর্মটা। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমাদের বরাহনগর শাখা সংঘ গুরুদেবের অত্যাধিক প্রিয় ছিল। গুরুদেব সুখদেব থাকাকালীন আমরা দীক্ষা নিয়েছি, তখন থেকে গুরুদেব এই বরাহনগর শাখা সংঘকে প্রচণ্ড ভালোবাসতেন। এই বরাহনগর শাখা সংঘের বলতেন আমার প্রাণ। বরানগরের মায়েরা হচ্ছে সুশৃঙ্খল, বরানগরের মায়েরা প্রচণ্ড শ্রদ্ধাবান ভক্তিবান, কাজেই আমরা চেষ্টা করছি যে এই বরানগর শাখা সংঘের নাম যেন কোনো রকম ক্ষুণ্ণ না হয়। যেমনি দাদারা সুশৃঙ্খল তেমনি মায়েরা সুশৃঙ্খল, শ্রদ্ধাবান, ভক্তিবান। আজ আমাদের 51তম বাৎসরিক উৎসব, বাৎসরিক উৎসবের দ্বিতীয় দিনের মাতৃ সম্মেলনের অনুষ্ঠান শুরু হচ্ছে। আজ এই এই আমাদের 51তম মিলন উৎসব বরাহনগর শাখা সংঘের আজ তার দ্বিতীয় দিন মাতৃসংঘের অধিবেশন। গুরুদেব মায়েদেরকে মাতৃসংঘ করতে দিয়ে গেছেন। এই যে নারী স্বাধীনতা নিয়ে এত রকমের কথা হয়, কিন্তু গুরুদেব যে স্বাধীনতা আমাদের দিয়ে গেছেন সেটা সব থেকে বড় স্বাধীনতা। কি না, প্রতিটি শাখা সঙ্গেই 3টি ঘণ্টা থাকে এই মাতৃসঙ্গ করার জন্য। আর এই মাতৃসঙ্গে আমরা গুরুদেবের সম্বন্ধে নানা রকমের কথা বলতে পারে, ভাষণ দিতে পারি,
তারপর আমরা গান করি, আমরা নানা রকম বই পাঠ করি। এই জায়গাটায় কোনো দাদারা আমাদের হস্তক্ষেপ করেন না, এটা গুরুদেব নিজে আমাদের দিয়ে গেছেন মাতৃসঙ্গ। আর উনি বলেছেন সপ্তাহে বা পাক্ষান্তে একটি করিয়া মাতৃসঙ্গ করতে। আর আমাদের এই বরানগর শাখা সঙ্ঘের এই পঞ্চম দোলে আমাদের উৎসবটা হয়, কালকে আমাদের মহোৎসব, আজ আমাদের মাতৃসঙ্গের অধিবেশন, এই শেষ হলো একটা থেকে পাঁচটা অবধি আমাদের এই মাতৃসঙ্গের অধিবেশন হয়েছে। আমরা সব মায়েরা সমবেতভাবে এই মাতৃসঙ্গ করেছি, আমরা খুব আনন্দ পেয়েছি এবং এত লোক আমাদের হয়েছে আজকে যে ভাবা যায় না। সুদূর হাওড়া থেকে, কাকিনাড়া থেকে, নৈহাটি থেকে, নানান দূর দূরান্ত থেকে আমাদের মায়েরা এসছে এই মাতৃসঙ্গ করতে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের মায়েদের খুব একতা, খুব একতা। শুধু মায়েদের নয়, আমাদের শাখা সঙ্গে, বরানগর শাখা সঙ্গের খুব একতা আছে, দাদাদের মধ্যেও আমাদের একতা আছে, তা না হলে এই একান্নতম উৎসবটা আমাদের হতো না। খুব ভালোই লাগলো, এত লোক আমাদের, এত মায়েরা বিভিন্ন শাখা সঙ্গ থেকে এসছে, খুব আনন্দিত হয়েছি আমরা সবাই, সবার খুব আনন্দ হয়েছে। অপেক্ষা করে এই মাতৃসঙ্গের উৎসবের জন্য আমরা খুব মানে সঙ্গের জন্য যা কাজ আমাদের করণীয় সব করি, যারা আমাদের এখানে গান করতে চায় করে, আবৃত্তি করতে চায় করে, ঠাকুরের প্রসঙ্গ বলে, আমরা সব এখানে একসঙ্গে আমরা সব করি, যা করি আমরা সব মায়েরা সব একসাথে সব কাজ করি, একসাথে চলি, একসাথে আমরা সব কিছু করি। আমরা এটা আমরা এই সঙ্গের জন্য আমাদের খুব মানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সঙ্গের জন্য, আমাদের উৎসবের জন্য। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজ বরানগর শাখা সঙ্গের একান্নতম বাৎসরিক সম্মেলনে আমরা সকলে একত্রিত হয়েছি। আজ আমরা যেন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছি। একটা বছর আমরা পুরো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই দিনটি উপস্থিত হলো। আমরা গুরুদেবের চরণে সকল মায়েরা উপস্থিত হয়ে আজকে মাতৃসঙ্গ উদযাপন করলাম। মাতৃসঙ্গের দিন আমাদের খুব আনন্দ হয়, আজকে আমাদের এত আনন্দ হয়েছে যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর মায়েদের আমাদের এত সঙ্গবদ্ধতা, এত সঙ্গবদ্ধতা যে সে কথা আমরা ভাষায় বোঝাতে পারবো না। তাই আমরা এই দিনটির জন্য দীর্ঘ প্রতীক্ষায় আবার একটা বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাই সকলকে জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ এবং শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে প্রার্থনা জানাই, যেন সকলে ভালো থাকে, সবার যেন একটা বছর খুব ভালো কাটে, পরের বছর যেন আবার সবাই আমরা একত্রিত হতে পারি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এই বরানগর সংঘ হচ্ছে আমাদের প্রাণ, মানে শ্রীগুরু সংঘই আমাদের প্রাণ, আর বরানগর সংঘ আমাদের বংশ পরম্পরায়, মানে আমার শাশুড়ি শ্বশুর এখানে সংঘ করেছেন, আমি করছি এবং আমার মেয়েও এর পরবর্তীকালে এই সংঘ করবে, আমি তাকেও এই পথে আনার চেষ্টা করছি। ছোটবেলা থেকেই এই সঙ্গে আনছি যাতে পরবর্তীকালে ও আমার মানে বংশের এই ধারাটাকে বজায় রাখতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছি। এই শ্রীগুরু সংঘ বংশ পরম্পরায় যাতে চলে সেই চেষ্টাও আমরা করে যাচ্ছি। এই সংঘ এত সুন্দর যে যেই আসে সে আর এখান থেকে ফিরে যেতে পারে না, এত সুন্দর। এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো তারা আকর্ষিত হয়ে পড়ে যে আজকে আমার মেয়েটা রাত্রিবেলা থাকার জন্য পাগল হয়ে যাচ্ছে, যে রাত্রিবেলা আজকে ও সারাদিন নাম সারা রাত্রি নাম শুনবে, ওকে আমি বাড়ি নিতে পারছি না, এইরকম হচ্ছে আমাদের সঙ্গ। এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নেই। শ্রী গুরু জয়।